ওকে, সাউন্ড আসতেছে না একটু, আবার সবাই জানাও আবার সাউন্ড ঠিক আছে কিনা জানাও আবার সবাই। দুঃখিত আন্তরিকভাবে সাউন্ডের সমস্যার কারণে, এবার একটু জানাও সবাই সাউন্ড ঠিক আছে কিনা। কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাও, কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছ, এবং বন্ধুদের একটু মেনশন করে দাও, এবং এখন জানাও ক্লাস সাউন্ড ঠিক আছে কিনা। আজকে আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আজকে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ এই অধ্যায়ের এমসিকিউ বলো সিকিউ বলো পূর্ণাঙ্গ একটা সাজেশন নিব এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করব, যেখান থেকে তোমরা 20+ নাম্বার কমন পাবা। 100 নাম্বার থেকে 20+ নাম্বার কিন্তু এই অধ্যায় থেকে আসে, তার মানে তোমাদের দ্বিতীয় পত্রের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যদি অধ্যায় বলি সেটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। ওকে, এখন ঠিক আছে সাউন্ড ভেরি গুড, এখন আমরা শুরু করব। একটু বন্ধুদের মেনশন করে দাও, আমরা দ্রুতই কিন্তু শুরু করব। বন্ধুদের মেনশন করে দাও এবং জানিয়ে দাও কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে। ওকে, পারভিন আক্তার বন্ধুদের মেনশন করছে, ধন্যবাদ। সামিন ইসলাম ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম পারভিন আক্তার। সবাই একটু দ্রুত বন্ধুদের মেনশন করে দাও, কারণ আমাদের ক্লাসটা গুরুত্বপূর্ণ। এই অধ্যায় যদি আমরা ভালোভাবে ক্লিয়ার করতে পারি তাহলে আমি বলবো 20+ নাম্বার তুমি পরীক্ষায় পাবা 100 নাম্বারের মধ্যে। এই একটা অধ্যায় থেকে তোমরা 2টা সিকিউ পাবা, 2টা সিকিউ মান হচ্ছে 20 নাম্বার, এবং 2টা থেকে 3টা এমসিকিউ ফিক্সড প্রতি বছরই, প্রত্যেক বোর্ডে দেখবা এখান থেকে আমাদের প্রশ্ন আসে। ওকে, তানবীর বলছে স্যার চকরিয়া থেকে। ওকে দেখো, তাহলে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা শুরু করবো এমসিকিউ দিয়ে, সবাই অবশ্যই আনসার করবা, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো ভালো করে পড়ে আনসার করবা। শুরুতে দেখো, পরিকল্পনাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করেছেন কে, পরিকল্পনাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করেছেন যে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হেনরি ফেয়ল, FW টেলর, নাকি জর্জ আর টেরি, এইচ কুনচান ডোনেল, দ্রুত সবাই জানাও, কমেন্ট করে জানাও। 1 নাম্বারের আনসার, সবাই 1 নাম্বার দিয়ে আনসার করবা, সবাই 1 নাম্বার দিয়ে আনসার করবা। আইসিডি ক্লাস কোন দিন হবে, আইসিডি ক্লাস এই ক্লাসের পরে শুরু হবে, সবাই 1 নাম্বার দিয়ে আনসার করো। পরিকল্পনাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করেছে কি, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চন, প্রতি বছরই এই কোয়েশ্চনটা দেখবো তোমরা আসে, দ্রুত। সবাই প্রথম উত্তর দিয়েছে পারভিন আক্তার, সি বলেছেন জর্জ অ্যান্ড টেরি। বাকিরা আনসার দাও, বাকিরা উত্তর করো, পরিকল্পনাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করেছে কে, দ্রুত। ওকে, রুবাইয়া বলেছে 1-এর সি জর্জ অ্যান্ড টেরি, তাহলে আমরা সঠিক উত্তরটা দেখিনি, বেশিরভাগ স্টুডেন্ট বলছে 1-এর সি, এবং সঠিক উত্তর হচ্ছে কি, দেখো প্রথম আনসারটা কিন্তু তোমাদের ভুল, এইচ কুনচ অ্যান্ড ডোনেল পরিকল্পনাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করেছে। আমি তোমাদের বারবার বলছি, তোমরা একটু ভালো করে প্রশ্ন দেখে আনসার করার চেষ্টা করো, প্রথম উত্তরটাই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ভুল দিয়েছে। তাহলে পরিকল্পনাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করেছে কুনচ ও ডোনেল, এটা সংক্ষেপে মনে রাখতে পারো। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চনে যাই। একাত্মক পরিকল্পনার উপাদান, একাত্মক পরিকল্পনার উপাদান কি কি, এটা হচ্ছে আমাদের পরিকল্পনার প্রকারভেদ। দেখো, একাত্মক পরিকল্পনার উপাদান কি, কর্মসূচি নাকি নীতি নাকি কর্ম প্রক্রিয়া, এবং 9 নম্বর রয়েছে কার্যপদ্ধতি। দেখি সবাই 2 নম্বর দিয়ে আনসার করো, একাত্মক পরিকল্পনার উপাদান কি, সবাই 2 নম্বর দিয়ে আনসার করো দ্রুত। যার আগে যে আনসার করতে পারে, যে সবচেয়ে আগে আনসার করতে পারবে আমি বুঝে নিব তার কনসেপ্ট সবচেয়ে বেশি ক্লিয়ার। ওকে, মুন্নি আক্তার জানাচ্ছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম পারভিন আক্তার, সবার আগে উত্তর দিয়েছে 2-এর এ কর্মসূচি, একাত্মক পরিকল্পনার উপাদান কর্মসূচি। বাকিরা আনসার করো, বাকিরা সবাই দ্রুত আনসার করো, 2 নম্বর দিয়ে আনসার করবা। ওকে, মুন্নি আক্তার জানাচ্ছে 2-এর এ কর্মসূচি, বাকি আমি সবার আনসার দেখতে চাই, আমি দেখতে চাই কার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার। রুবাই আনসার জানাচ্ছে 2-এর এ কর্মসূচি, একাত্মক পরিকল্পনা। আমরা আগে বলো, একাত্মক পরিকল্পনা চিনি কিনা, যে পরিকল্পনাটা শুধু আমাদের একবার বাস্তবায়নের জন্য করা হয় সেটাকে বলা হয় একাত্মক পরিকল্পনা। তাহলে একাত্মক পরিকল্পনার উপাদান সামির ইসলাম জানাচ্ছে 2-এর ক, আমরা সঠিক উত্তর দেখে নিই কর্মসূচি। তাহলে আমরা সবাই জানলাম এটার সঠিক উত্তর হচ্ছে কি, কর্মসূচি। এখন এই 3টে উত্তর কেন হলো না সেটাও আমাদের জানা দরকার, এই 3টে উত্তর কেন হলো না সেটাও আমাদের জানা দরকার। তাহলে আমি বলেছি একাত্মক পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা আমরা শুধু একবার ব্যবহার করতে পারবো। যেমন দেখো, এই যে কর্মসূচি যেটা রয়েছে, আমরা এক একটা বিষয়ে এক একটা বিশেষ দিনের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। তাহলে এই যে নীতি কর্ম প্রক্রিয়া কার্যপদ্ধতি, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের অস্থায়ী পরিকল্পনা।
আমাদের এমসিকিউগুলো এমনভাবে সলভ করতে হবে যেন আমরা একটা এমসিকিউ সলভ করতে গিয়ে চার থেকে পাঁচটা এমসিকিউর আনসার পেয়ে যাই। এই যে দেখুন নীতি, নীতি কিন্তু কী হয়, একবার একবার দেওয়া হয়, এটা কিন্তু অনেক বছর এই নীতিটা আমরা কি মেনটেন করতে পারি। তারপরে হচ্ছে কর্ম প্রক্রিয়া কার্যপদ্ধতি, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। আশা করি ক্লিয়ার তোমরা। ওকে, তারপর আসো আমাদের তিন নাম্বার এমসিকিউতে। সবাই তিন নাম্বার এমসিকিউ আনসার করার চেষ্টা করো। কোনো কাজের পূর্ব চিরন্তন প্রক্রিয়াকে কী বলে? খুবই সহজ প্রশ্ন। কোনো কাজের পূর্ব চিরন্তন প্রক্রিয়াকে কী বলে? তিন নাম্বার দিয়ে আনসার করো সবাই, তিন নাম্বার দিয়ে আনসার করো সবাই। তিন নাম্বার, ব্যবস্থাপনা পরিকল্পনা সংগঠন নাকি কর্মী সংস্থান? খুবই সহজ প্রশ্ন। কোনো কাজের পূর্ব চিরন্তন প্রক্রিয়াকে কী বলে? দেখবা বোর্ড কোয়েশ্চনে এগুলো কমন প্রশ্ন, প্রতি বছরই এসে থাকে। তিন নাম্বার দিয়ে আনসার করো। রুবাইয়া সবার আগে আনসার দিয়েছে। রুবাইয়া জানাচ্ছে তিনের বি পরিকল্পনা, পারভিন আক্তার জানাচ্ছে তিনের বি, ভেরি গুড, সামিন ইসলাম জানাচ্ছে তিনের বি, ইফতা খাতুন জানাচ্ছে তিনের বি, ইমন আহমদ জানাচ্ছে তিনের খ, রতন রয় জানাচ্ছে তিনের ক, মাহির হাসান জানাচ্ছে তিনের বি, ভেরি গুড। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? পরিকল্পনা। কোনো কাজের পূর্ব চিরন্তন প্রক্রিয়াকে বলা হয় পরিকল্পনা, ভেরি গুড। এবার সবাই চার নাম্বার এমসিকিউতে চলে আসো। চার নাম্বার এমসিকিউতে আমাদের কী বলা হচ্ছে? আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই, এই দুইয়ের মাঝে সেতুবন্ধ রচনা করে কোনটি? এই দুইয়ের মাঝে সেতুবন্ধ রচনা করে কি? পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা নাকি নিয়ন্ত্রণ? এটা কিন্তু এইচএসসি প্লাস অ্যাডমিশনের একটা কোয়েশ্চন, এইচএসসি প্লাস ভার্সিটি অ্যাডমিশনের কিন্তু এটা একটা কোয়েশ্চন। এই জায়গায় যাদের আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, আমরা কিন্তু দুই জায়গায় ভালো করতে পারবো। এইচএসসি থেকে যাদের কনসেপ্টটা খুবই ভালো থাকবে, তারা কিন্তু অ্যাডমিশনে গিয়ে আলটিমেটলি ভালো করে। ওকে, চার নাম্বারে জানাচ্ছে চারের এ পরিকল্পনা, সবাই আনসার করো। চার নাম্বারে আনসার কী হবে? প্রশ্ন কিন্তু খুবই সহজ। রুবাইয়া জানাচ্ছে চারের এ, ভেরি গুড, বাকিরা আনসার করো। আমি দেখছি শুধু কিছু সংখ্যক স্টুডেন্ট আনসার করছে, তার মানে বাকিদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার না। সামির ইসলাম জানাচ্ছে চারের ক, ইমন আহমেদ জানাচ্ছে চারের ক, ভেরি গুড, মাহির হাসান জানাচ্ছে চারের এ, ভেরি গুড। তাহলে আমরা সঠিক উত্তর দেখিনি, পরিকল্পনা। আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই, এই দুইয়ের মাঝে সেতুবন্ধ রচনা করা আমাদের পরিকল্পনা। সবাই পাঁচ নাম্বার দিয়ে আনসার করো। আমি দেখি এই প্রশ্নের আনসার কে পারে, কার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার আমি একটু দেখি। দেখো পাঁচ নাম্বার কী বলা হচ্ছে? প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, কে বলেছেন এই উক্তিটা? কার? এখানে আমাদের চারজন ব্যবস্থাপনাবিদের নাম বলা হয়েছে, দেখি বলো এই উক্তিটা কার? প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, কে বলেছেন? দেখি কার আগে কে আনসার করতে পারে। পাঁচ নাম্বার দিয়ে আনসার করো সবাই, পাঁচ নাম্বার দিয়ে আনসার করো সবাই। সবাই দ্রুত আনসার করো পাঁচ নাম্বার দিয়ে। আমাদের কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থাপনাবিদের যে উক্তিগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু উক্তি রয়েছে, সেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে কিন্তু এটা একটা, প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, কে বলেছেন? দ্রুত পাঁচ নাম্বার দিয়ে আনসার করো। ইমন আহমদ জানাচ্ছে পাঁচের খ, বাকিরা জানাও, বাকিরা দিকে আনসার করো সবাই। পাঁচ নাম্বারের আনসার কত হবে? সবার আনসার দেখতে চাই আমি। এবং সবাই একটা কাজ করো, সবাই আমাদের এই ক্লাসটা একটু নিজের টাইমলাইনে একবার একবার করে শেয়ার করে দাও। এই যে আমরা এমসিকিউগুলো সলভ করছি, তোমরা যদি তোমাদের পরীক্ষা যাওয়ার আগে একটু করে দেখে নাও, কে বলতে পারে এখান থেকে তোমরা এক থেকে দুই নাম্বার কমন পেতে পারো। তাই সবাই একবার নিজের টাইমলাইনে শেয়ার করো। রুবাইয়া জানাচ্ছে পাঁচের ডি, মুন্নি আক্তার জানাচ্ছে পাঁচের বি। আমি কিন্তু আলাদা আলাদা উত্তর পাচ্ছি, এক একজন থেকে এক এক রকমের উত্তর পাচ্ছি, দেখি কার উত্তর সঠিক হয়। এম ডি আলবি খান জানাচ্ছে পাঁচের গ, বাকিরা জানাও, কে বলছে ডি, কে বলছে বি, কে বলছে সি, দেখি কার আনসার সঠিক হয়। আমাদের সঠিক উত্তর হচ্ছে কি? প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, বলেছেন কি? অধ্যাপক নিমন, পাঁচের সি। অর্থাৎ যারা সি নাম্বার বলেছে সবার জন্য অভিনন্দন, তাদের উত্তর সঠিক হয়েছে। আর যারা বি এবং ডি বলেছে তাদের উত্তর কিন্তু ভুল হয়েছে। এম ডি আলবি খান, ভেরি গুড। আমাদের পাঁচের সঠিক উত্তর হচ্ছে কি? অধ্যাপক নিমন, এটা হচ্ছে ওনার উক্তি। এরপর ছয় নাম্বার, সবাই ছয় নাম্বার দিয়ে আনসার করবা, সবাই ছয় নাম্বার, ছয় নাম্বার দিয়ে আনসার করবা। কোনো কাজের ব্যবস্থাপনার সকল কাজের ভিত্তি কি বলা হয়? দেখি এটা তোমরা অপশন ছাড়া আনসার করতে পারো কিনা, খুবই সহজ। কোনো কাজের ব্যবস্থাপনার সকল কাজের ভিত্তি বলা হয় কাকে? ব্যবস্থাপনার, এই যে আমাদের একটা ব্যবস্থাপনা চক্র রয়েছে, ব্যবস্থাপনা চক্রের সকল কাজের ভিত্তি বলা হয় কোন কাজকে? আচ্ছা দেখি অপশন দিলাম, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা নাকি নিয়ন্ত্রণ?
সবাই ছয় নম্বর দিয়ে আনসার করো, ব্যবস্থাপনার সকল কাজের বৃত্তে বলা হয় কাকে? ছয় নম্বর দিয়ে আনসার করো সবাই। ওকে, সবার আগে আনসার দিয়েছে এম ডি আওয়াল, এরপর আনসার দিয়েছে অরবিত বড়ুয়া, বলছে পরিকল্পনা, তারপর বলছে পারভিন আক্তার, ছয়ের এ পরিকল্পনা, ইমন আহমদ জানাচ্ছে পরিকল্পনা, সবাই দ্রুত আনসার করো। মাহির হাসান জানাচ্ছে ছয়ের এ, সামির ইসলাম জানাচ্ছে ছয়ের ক। ওকে, আমি সবার উত্তর দেখতে পাচ্ছি কি? পরিকল্পনা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে পরিকল্পনা। ব্যবস্থাপনার সকল কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। ভেরি গুড, সবার উত্তর সঠিক হয়েছে। তার মানে সবার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার রয়েছে আমাদের এই অধ্যায়ের উপর। এরপর সাত নাম্বার দিয়ে আনসার করো, সাত নাম্বার দিয়ে আনসার করো, এটা কিন্তু অনেক সহজ প্রশ্ন। ভবিষ্যৎমুখিতা কিসের বৈশিষ্ট্য? এটাই কিন্তু আমাদের খুবই সহজ প্রশ্ন। ভবিষ্যৎমুখিতা হচ্ছে আমাদের কি? পরিকল্পনা, খুবই সহজ। আচ্ছা, এরপর আট নাম্বার দিয়ে আনসার করো তো সবাই। ব্যবস্থাপনার কোন পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়? দেখে এটা আনসার করো সবাই, আট নাম্বার দিয়ে আনসার করো। ব্যবস্থাপনার কোন পর্যায়ে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু এই প্রশ্নের আনসার করা যাবে না। দেখে সবাই আট নাম্বার দিয়ে আনসার করো। একজন জানাচ্ছে আলহামদুলিল্লাহ এগুলো সব পারি, ভেরি গুড, তোমার কনসেপ্ট ক্লিয়ার। কিন্তু আমাদের এখানে কিন্তু প্রথম আমরা সহজ প্রশ্ন দিয়ে শুরু করবো, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা একটু কঠিনের দিকে যাব। সবাই আট নাম্বার দিয়ে আনসার করো। ব্যবস্থাপনার কোন পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা? পরিকল্পনার কিন্তু তিনটে প্রকারভেদ রয়েছে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। আমাদের এখানে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয় কোন পর্যায়ে? নিম্ন পর্যায়, উচ্চ পর্যায়, মধ্য পর্যায়, নাকি সকল পর্যায়? দেখে আনসার করো আট নাম্বার দিয়ে। অরবিত বড়ুয়া সবার আগে আনসার দিয়েছে আটের খ, বাকিরা আনসার করো। আমি কিন্তু খেয়াল করছি কে সবার আগে আনসার দিচ্ছে, কে সবার আগে রেসপন্স করছে। বাকিরা আট নাম্বার দিয়ে আনসার করো। রুবাইয়া জানাচ্ছে আটের বি, আফ্রিদা সিদ্দিকী জানাচ্ছে আটের তিন, অর্থাৎ মধ্যম পর্যায়। ওকে, আমি কিন্তু দুই ধরনের উত্তর পাচ্ছি, কে বলছে খ, কে বলছে গ, মধ্যম পর্যায়, দুই ধরনের আনসার পাচ্ছি আমি। ওকে, তারপর জানাচ্ছে সায়েন মুনতাহিদ জানাচ্ছে আটের ক, উচ্চ পর্যায়। ওকে, ভেরি গুড, বাকিরা জানাও। সামির ইসলাম জানাচ্ছে আটের ক, উচ্চ পর্যায়। তাহলে আমরা সঠিক উত্তর দেখিনি, কোন পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়? সঠিক উত্তর হচ্ছে উচ্চ পর্যায়। কেন উচ্চ পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়? দেখো, আমাদের প্রতিষ্ঠানে এই যে দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী বলতে কী বোঝায়? পাঁচ বছর প্লাস, পাঁচ বছরের অধিক যে পরিকল্পনাগুলো করা হয় সেগুলো হচ্ছে আমাদের কি? দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর এই পরিকল্পনাগুলো হয় আমাদের কোথায়? উচ্চস্তরে। উচ্চস্তরে এই পরিকল্পনাগুলো মূলত গ্রহণ করে থাকে, এবং তারা পরিকল্পনা গ্রহণ করার পর ক্রমান্বয়ে তারপর মধ্যস্তরকে পরিকল্পনা বাস্তবায়নের জন্য দায়িত্ব দেয়, তারপর নিম্ন স্তর, এভাবে ক্রমান্বয়ে দাবিত হতে থাকে। ক্লিয়ার? তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বললে উচ্চস্তর গ্রহণ করবে। ভেরি গুড, যারা উচ্চস্তর দিয়েছে সবার উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। এরপর আমাদের পরবর্তী এমসিকিউ নয় নাম্বার, পরিকল্পনার প্রথম ও প্রধান কাজ কি? ব্যবস্থাপনার প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ কি? দেখে বলো, এটাই কিন্তু খুব সহজ প্রশ্ন। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ কি? পরিকল্পনা, নির্দেশনা, প্রেষণা, নাকি একতাই বল, কোনটা বলো দ্রুত। আমাদের কিন্তু ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া রয়েছে, একটা ব্যবস্থাপনা প্রক্রিয়া রয়েছে যেখানে আমাদের সাতটা কাজ রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনা চক্র বা ব্যবস্থাপনা প্রক্রিয়া। তাহলে এখানে বলা হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ কি? এই যে সাতটা আমাদের উপাদান রয়েছে ব্যবস্থাপনা প্রক্রিয়ায়, এখানে প্রথম ও প্রধান কাজ কি? সবাই আনসার করো, নয় নাম্বার দিয়ে আনসার করো সবাই। ভেরি গুড, সবার আগে আনসার দিয়েছে আমাদের অরবিত বড়ুয়া, সবার আগে আনসার দিয়েছে, ভেরি গুড। এরপর জানাচ্ছে রুবাইয়া, নয়ের এ, সামির ইসলাম জানাচ্ছে এ, তারপর জানাচ্ছে চাইসিং মারমা স্যার ক, পরিকল্পনা, ভেরি গুড চাইসিং। এরপর জানাচ্ছে মুনতাহা আলম, নয়ের পরিকল্পনা, মাহির হোসেন জানাচ্ছে নয়ের এ, আফ্রিদা সিদ্দিক, এম ডি আওয়াল, মেহেদি হাসান সাইদ, মুনতাহা তাবাসসুম সবাই জানাচ্ছে নয়ের এ। তাহলে পরিকল্পনার প্রথম ও প্রধান কাজ কি? পরিকল্পনার প্রথম ও প্রধান কাজ হচ্ছে কি? পরিকল্পনা, ভেরি গুড। এখন যদি প্রশ্নটা আমি পাল্টে দিই, পরিকল্পনার শেষ কাজ কি? দেখি এটা কি আনসার করতে পারে বলো, পরিকল্পনার শেষ কাজ কি? দেখি এটা আনসার করো সবাই, লিখো পরিকল্পনার শেষ কাজ কি, দেখে আবার এটা কেউ পারে কিনা। প্রথম কাজ তো আমরা পারলাম, এবার শেষ কাজ দেখে কার মনে রয়েছে, দ্রুত দ্রুত কমেন্ট করো, পরিকল্পনার শেষ কাজ কি? এটা তো আমরা সবাই পেরেছি, এবার দেখি শেষ কাজ কে কে পারে। রুবাইয়া সবার আগে আনসার দিয়েছে পরিকল্পনার শেষ কাজ বলছে নিয়ন্ত্রণ, দেখে বাকিরা জানাও সঠিক উত্তর কি।
বাকিরা জানাও সঠিক উত্তর কি? ব্যবস্থাপনা প্রক্রিয়ার শেষ কাজ কি? আমরা যদি শেষ কাজ বলি তখন কি হবে? অরবিট বড়ুয়া জানাচ্ছে নিয়ন্ত্রণ, ভেরি গুড। এম ডি আওয়াল জানাচ্ছে নিয়ন্ত্রণ, ভেরি গুড। চাই সিং মার্মা জানাচ্ছে প্রেশনা না। পরিকল্পনা ব্যবস্থাপনার শেষ কাজ বললে হবে কি? নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার প্রথম কাজ, ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, শেষ কাজ হচ্ছে কি? নিয়ন্ত্রণ। ক্লিয়ার? সঠিক উত্তর হবে নিয়ন্ত্রণ। তোমরা যারা জানতে না তারা এখন জেনে নাও, তারা এই যে শেষ কাজ যারা জানতে না তারা দেখো, এই যে ব্যবস্থাপনার যে চক্রটা রয়েছে, ব্যবস্থাপনা চক্রের প্রথম কাজ পরিকল্পনা, এই যে শেষ কাজ বা সাত নম্বর কাজ হচ্ছে কি? নিয়ন্ত্রণ। ক্লিয়ার? তোমরা অবশ্যই প্রথম কাজ এবং শেষ কাজ এই দুইটাই মনে রাখবা। ওকে, নয় নম্বর আমাদের ক্লিয়ার। এখন আমরা পরবর্তী এমসিকিউতে যাবো। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের গ্রুপে নিজের টাইমলাইনে শেয়ার করে দাও। আমাদের কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য বেশি দিন সময় হাতে নেই, তাই এখন আমাদের পড়ালেখা নিয়ে কিন্তু সিরিয়াস হতে হবে। আমাদের ঘোরাফেরার টাইম কিন্তু অলরেডি শেষ, আর বেশি দিন নেই। যদি আমরা হাতে গোনা দেখি 2 মাস মাত্র আমাদের এইচএসসির সময় আছে, যারা এইচএসসি 24 পরীক্ষা দিবা। আচ্ছা, 10 নম্বর আনসার করো, ভবিষ্যতে কী করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ হলো পরিকল্পনা। উক্তিটি কার? খুবই গুরুত্বপূর্ণ উক্তি, একটা ফেমাস উক্তি। এটা কে দিয়েছেন? নিউম্যান, ফ্র্যাঙ্কলিন, হেনরি ফেওল, নাকি চিওয়াতা? বলো। এখানে 4টা আমাদের ব্যবস্থাপনাবিদের নাম রয়েছে, দেখে বলো এই উক্তিটা কার? ভবিষ্যতে কী করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ হলো পরিকল্পনা। 10 নম্বর দিয়ে আনসার করো, সবাই 10 নম্বর দিয়ে আনসার করো। আমাদের এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ উক্তিগুলো আছে এগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, উক্তিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সবার আগে আনসার দিয়েছে মেহেদি হাসান সাইদ, 10-এর 10-এর বলছে সি, হেনরি ফেওল। তারপর আমাকে জানাচ্ছে সামির ইসলাম জানাচ্ছে ক, সাইমা মাইস জানাচ্ছে 10-এর গ, হেনরি ফেওল। অরবিট বড়ুয়া জানাচ্ছে ফ্র্যাঙ্কলিন। এক একজনের এক একটা উত্তর, দেখে কার উত্তর সঠিক হয়। মুনতাহা আলম জানাচ্ছে 10-এর সি, হেনরি ফেওল। ওকে, শামরুল জানাচ্ছে 10-এর গ, হেনরি ফেওল। আচ্ছা দেখি বাকিরা কি আনসার দিয়ে দেখি। রুবায়া জানাচ্ছে 10-এর এ, নিউম্যান। আমি কিন্তু 3 ধরনের উত্তর পাচ্ছি। মুনতাহা তাবাসুম জানাচ্ছে হেনরি ফেওল, এম ডি আওয়াল জানাচ্ছে হেনরি ফেওল। আমি 3টে উত্তর পাচ্ছি, কে বলছে নিউম্যান, কে বলছে ফ্র্যাঙ্কলিন, কে বলছে হেনরি ফেওল, দেখি কার উত্তর সঠিক হয়। আফ্রিদা সিদ্দিকী জানাচ্ছে 10-এর 3, হেনরি ফেওল। ওকে, এক একজনের এক একটু উত্তর পেলাম আমরা সঠিক উত্তর দেখিনি। সঠিক উত্তর হচ্ছে কি? নিউম্যান। যারা ক নম্বর বলেছে তাদের জন্য কি একটা হাততালি। ভবিষ্যতে কী করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে কি পরিকল্পনা, এটা কে বলেছে? এক একজনে কিন্তু একটা আনসার দিচ্ছে। সঠিক উত্তর হচ্ছে আমাদের কি? এ নাম্বার, নিউম্যান। যারা ভুল করছো তারা কিন্তু সঠিক করে নিবা, যারা ভুল করছো তারা অবশ্যই কী করে নিবা, সঠিক করে নিবা। ওকে, তারপর পরবর্তীটাতে একটু মনোযোগ দাও, যা তার ভুল না করো। পরিকল্পনা কোন ধরনের প্রক্রিয়া, দেখে এটা আনসার করো, এটা একটা সহজ প্রশ্ন। 11 নম্বর দিয়ে আনসার করো, পরিকল্পনা কোন ধরনের প্রক্রিয়া? সবাই 11 নম্বর দিয়ে আনসার করো। চিন্তন মনন প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অকল্পনীয় প্রক্রিয়া, নাকি কোনোটিই নয়? দেখি সবাই আনসার করো কোনটা হবে। 11 নম্বর দিয়ে আনসার করো সবাই, 11 নম্বর দিয়ে আনসার করো। সবার আগে জানিয়েছে রুবাইয়া, 11-এর এ, চিন্তন মনন প্রক্রিয়া। সামির ইসলাম জানাচ্ছে, অরবিট বড়ুয়া জানাচ্ছে, ভেরি গুড, 11-এর এ। মাহির হাসান জানাচ্ছে 11-এর এ। এটা প্রশ্নটা কিন্তু সহজ, সহজ হলেও এই প্রশ্নগুলো আমাদের বোর্ড কোয়েশনে আসে। প্রশ্ন সহজ হলে যে আমরা পড়বো না, ইগনোর করবো এরকম না, আমরা বারবার পড়বো, কারণ এগুলোই আমাদের বোর্ড কোয়েশনে আসে। মুনতাহা তাবাসসুম জানাচ্ছে এ, আওয়াল জানাচ্ছে ভেরি গুড। পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে একটি চিন্তন মনন প্রক্রিয়া, কারণ পরিকল্পনা আমাদের তৈরি করতে হয় চিন্তা করে, আমাদের মেধাশ্রম খরচ করে, তাই পরিকল্পনাকে বলা হয় একটি চিন্তন মনন প্রক্রিয়া। ভেরি গুড, সবার উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। জাহিদুল ইসলাম 11-এর সঠিক উত্তর। তারপর আসি আমরা 12 নম্বরে, পরিকল্পনার অভিপ্রেত ফলকে কী বলে, দেখি এটার আনসার করো। 12 নম্বর, পরিকল্পনার অভিপ্রেত ফলকে কী বলে? এটা কিন্তু সৃজনশীলের ক নম্বরে এসে থাকে, তোমরা তো খেয়াল করলে একবার সৃজনশীলের ক নম্বরে এই প্রশ্নটা আসে, পরিকল্পনার অভিপ্রেত ফলকে কী বলে? 12 নম্বর দিয়ে আনসার করো। 12-এর গ জানাচ্ছে আফসানা ইসলাম সুমাইয়া। ওকে, ভেরি গুড। পারভিন আক্তার নেট প্রবলেম করে, আচ্ছা দেখো আমাদের নেট ক্লিয়ার আছে, তোমার নেট সমস্যা করতেছে মনে হয়। তারপর রুবাইয়া জানাচ্ছে 12-এর D, আওয়াল জানাচ্ছে ঘ, মেহেদি হাসান জানাচ্ছে ডি, লক্ষ। ওকে, সাইমা মাইজ জানাচ্ছে 12-এর গ, লক্ষ। অরবিট বড়ুয়া জানাচ্ছে 12-এর গ, লক্ষ, ভেরি গুড, লক্ষ। পরিকল্পনার অভিপ্রেত ফলকে কী বলে আমরা সবাই জানি, লক্ষ, ভেরি গুড, সবার উত্তর হয়েছে। এটা সৃজনশীলের কতেও আসে, আবার আমাদের এমসিকিউতে আসে বেশিরভাগ বোর্ড কোয়েশনে, ভেরি গুড।
তারপর পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কোঞ্চ পরিকল্পনাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করেছেন, এর কারণ হলো। এই যে দেখি একটা সুন্দর প্রশ্ন আসছে, যেটা সবাই একটু ভালো করে পরে চিন্তা করে আনসার করবা, সবাই 13 নম্বর দিয়ে আনসার করবা। কোঞ্চ পরিকল্পনাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করেছেন, এর কারণ কি, কি কারণে লুকিং গ্লাসের সাথে তুলনা করেছেন 13 নম্বর দিয়ে। এটি কি করতে হবে তার আগাম নির্দেশনা দেয়। এটি কর্মক্ষেত্রে কর্মীদের উৎসাহ বৃদ্ধি করে। এটি প্রতিষ্ঠানের কর্মীদের সম্পর্কের কাঠামো নির্দেশ করে। এটি কর্মীদের সাজসজ্জার ব্যাপার উৎসাহিত করে। দেখে বলো আনসার কী হবে বলো। কোঞ্চ পরিকল্পনাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করেছেন, এর কারণ কি। সবাই 13 নম্বর দিয়ে আনসার করো, সবাই ভালো করে প্রশ্ন পড়ে তারপর আনসার করবা। আফসানা ইসলাম সুমাইয়া জানাচ্ছে সবার আগে 13-এর ক, ওকে। রুবাইয়া জানাচ্ছে 13-এর এ। মেহেদী হাসান সাহেব জানাচ্ছে এ নাম্বার, ক নাম্বার। সবাই ক নাম্বার জানাচ্ছে, দেখি এর ব্যতিক্রম কে আছে কিনা, ক নাম্বারের উত্তরের ব্যতিক্রম কে আছে কিনা দেখি। আফ্রিদা সিদ্দিকি জানাচ্ছে এ, ভেরি গুড। রাজীব ঘোষ রাজ জানাচ্ছে এ। জাহাজুল ইসলাম জানাচ্ছে এ। এম ডি আওয়াল জানাচ্ছে এ, ভেরি গুড। তোমাদের কনসেপ্ট কিন্তু অনেকটাই ক্লিয়ার এই অধ্যায়ের উপর, কিন্তু আমাদের আরও ক্লিয়ার করতে হবে এই অধ্যায়ের কনসেপ্টটা, আমাদের আরও কী করতে হবে, ক্লিয়ার করতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, এ নাম্বার, ভেরি গুড। সবার উত্তর সঠিক হয়েছে। লুকিং গ্লাসের সাথে তুলনা করার কারণ হচ্ছে এটি কি করতে হবে তার আগাম নির্দেশনা দেয়, এই কারণেই লুকিং গ্লাসের সাথে তুলনা করা হয়েছে। দুইটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, ভেরি গুড, সবার উত্তর সঠিক হয়েছে 13 নম্বর। এরপর 14 নম্বর আমাদের নেক্সট এমসিকিউ, ভবিষ্যৎকে ধরার ফাঁদই হলো পরিকল্পনা উক্তিটি কার। আমরা আরেকটা উক্তি পেলাম, ভবিষ্যৎকে ধরার ফাঁদই হলো পরিকল্পনা। দেখি সবাই 14 নম্বর দিয়ে আনসার করো, ভবিষ্যৎকে ধরার ফাঁদে হলো পরিকল্পনা উক্তিটি কার, দ্রুত। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ উক্তিগুলো নিয়ে আসলাম, কারণ এগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আবু সাইয়েদ মোহাম্মদ আদিল জানাচ্ছে 13-এর এ। এখন আমাদের 14 নম্বর এমসিকিউ আনসার করো, 14 নম্বর। ওকে, অরবিট বড়ুয়া জানাচ্ছে 14-এর ক। প্রফেসর এলেন, জাহিদুল ইসলাম জানাচ্ছে 14-এর ডি। ওকে, আমি দুইটা উত্তর পেলাম, একটা এ একটা ডি। ওকে, আবু সাইদ মোহাম্মদ আদিল স্যার আমার নাম পড়ার নেই যে পড়লাম, একটু বন্ধুদের মেনশন করে দাও। আফসানা ইসলাম সুমাইয়া 14-এর গ জানাচ্ছে হেনরি ফেওল। তিনটে উত্তর পেলাম আমি, তিনজনের কাছ থেকে তিনটে উত্তর পেলাম। দেখে বাকিরা আনসার করো, কার আনসার সঠিক হয়ে দেখি। সামির ইসলাম জানাচ্ছে 14-এর 4, হেনরি ফেওল। ওকে, দেখে বাকিরা আনসার করো তো। আবু সাইদ মোহাম্মদ আদিল বলছে 14-এর 4, হেনরি ফেওল। ওকে, ভেরি গুড, বাকির আনসার করো। আমি কিন্তু তিনটা আনসার পেলাম অলরেডি। সাইমা মাইস জানাচ্ছে 14-এর গ, হেনরি ফেওল। ওকে, তাহলে আমরা সঠিক উত্তর দেখি না, আমাদের সঠিক উত্তর কি, আমরা কিন্তু তিন থেকে তিন ধরনের উত্তর পেলাম। সঠিক উত্তর হচ্ছে কি, ক, প্রফেসর এলেন, ভবিষ্যৎকে ধরার ফাঁদে হলো পরিকল্পনা, প্রফেসর এলেন। এই যে বেশিরভাগই কিন্তু এই পড়াটা পড়েনি, তবেও তারা কি করে, হেনরি ফেওলের নাম যেখানে দেখে সেখানে আনসার করে, কারণ ওরা মনে করে কি, বেশিরভাগ প্রশ্নের উত্তরে হেনরি ফেওল, কিন্তু না, বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু হেনরি ফেওল নয়। তোমরা কিন্তু এই জায়গায় ধরা খাবা, তোমরা ভালো করে পড়বা তারপরে আনসার করবা। 10টা যদি এমসিকিউ করা হয়, এখান থেকে 6টা থেকে 7টা স্টুডেন্টরা কী করে, হেনরি ফেওল লাগিয়ে দেয়, কারণ বেশিরভাগ উত্তরই তারা মনে করে হেনরি ফেওল হবে, কিন্তু না, আমাদের একটু পরে ভালো করে আনসার করতে হবে। ভবিষ্যৎকে ধরার ফাঁদে হলো পরিকল্পনা, এটা বলেছেন কে, প্রফেসর এলেন। ওকে, তারপর আসে আমরা আমাদের পরবর্তী এমসিকিউ, তো 15 নম্বর, সবাই 15 নম্বর দিয়ে আনসার করো। প্ল্যানিং ইজ অ্যান অনগোয়িং অ্যান্ড ডাইনামিক এক্সারসাইজ, উক্তিটি কার। প্ল্যানিং ইজ অ্যান অনগোয়িং অ্যান্ড ডাইনামিক এক্সারসাইজ, এটা এবার বলে, এটা কার উক্তি, চারজন ব্যবস্থাপনাবিদের নাম রয়েছে। 15 নম্বর দিয়ে আনসার করো এটা। আজকে আমরা যে এমসিকিউগুলো সলভ করছি, এখান থেকে দেখবো বোর্ড কোয়েশনে একটা থেকে দুইটা এমসিকিউ তুমি মাস্ট কি পাবা, অবশ্যই কমন পাবা, কারণ আমি কিন্তু পুরো অধ্যায় অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বাছাই করে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ওকে, অ্যানা বলছে 15-এর এ, সবার আগে উত্তর দিয়েছে অ্যানা, এলেন। তারপর জাহিদুল ইসলাম জানাচ্ছে 15-এর সি, সাইমা জানাচ্ছে 15-এর সি, অরবিট বড়ুয়া জানাচ্ছে 15-এর বি, নিউম্যান, খ। তারপর আফসানা ইসলাম সময় জানাচ্ছে ক, মুনতাহা তাবাসসুম জানাচ্ছে ক, রুবাইয়া জানাচ্ছে 15-এর এ, এলেন। দেখে বাকিরা আনসার করো, আমি এ, এই যে ক ক গ তিনটা আনসার পেলাম, এলেন, নিউম্যান, সিবি গুপ্তা। প্ল্যানিং ইজ অ্যান অনগোয়িং অ্যান্ড ডাইনামিক এক্সারসাইজ, উক্তিটি কার।
এগুলো মনে রাখবো কিভাবে ভাইয়া? এগুলো মনে রাখবো বলতে এখানে অনেক উক্তি রয়েছে, সবগুলো মনে রাখবো না, চারটা থেকে পাঁচটা মনে রাখবা শুধু, চারটা থেকে পাঁচটা উক্তি মনে রাখবা, অনেক উক্তি রয়েছে সবগুলো মনে রাখবা না। তাহলে এটা সঠিক উত্তর কি? এমটি তেলসেং। কারো উত্তর হয়নি, কারো উত্তর সঠিক হয়নি। খ বলেছ, খ বলেছ, গ বলেছ, কিন্তু ঘ কে বলেনি। সঠিক উত্তর কি? এই যে এটা, এগুলা স্ক্রিনশট নিয়ে নাও, পরীক্ষার আগে এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নিবা। তুমি যেগুলো পারো সেগুলো তো আমরা অলরেডি পারি, যেগুলো পারি না সেগুলো পরীক্ষার আগে দেখে নিব। যেমন এই ধরনের দেখো বিভিন্ন উক্তি যেগুলো আমরা একটু কম পারি, তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। সঠিক উত্তর কি? এই যে ঘ নাম্বার 15-এর। ক্লিয়ার? তাহলে সবাই এক্ষেত্রে গোল খেয়ে গেল, এইটার মধ্যে সবাই গোল খেয়ে গেল, কারো উত্তরই সঠিক হয়নি। ওকে, নেক্সট আমরা ট্রাই করি, দেখি পরিকল্পনা প্রণয়নের প্রথম পদক্ষেপ কি। এই যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এবং এটার পাশে একটা স্টার চিহ্ন দাও, তোমরা থ্রি স্টার দাও। পরিকল্পনা প্রণয়নের প্রথম পদক্ষেপ কি, দেখে এটা কে পারে? পরিকল্পনা প্রণয়নের কিন্তু কতগুলো আমাদের ধাপ রয়েছে, এক নাম্বার ধাপ, দুই নাম্বার ধাপ, তিন নাম্বার ধাপ, চার নাম্বার ধাপ, এভাবে ধাপ রয়েছে। এবার আমাকে বলো প্রথম পদক্ষেপটা কি পরিকল্পনা প্রণয়নের, 16 নাম্বার দিয়ে আনসার করো। দেখি এবার এমনভাবে আনসার করো যাতে তোমরা গোল না খাও, আমাকে গোল দাও। জাহেদুল ইসলাম জানাচ্ছে 16-এর A। ওকে, আমি একটা উত্তর পেলাম, সবার আগে জাহেদের উত্তরটা পেলাম। রুবাইয়া জানাচ্ছে 16-এর A। তারপর পরিকল্পনা প্রণয়নের প্রথম পদক্ষেপ, বাকিরা জানাও, দুইজনের উত্তর পেলাম আমি। অরবিট বড়ুয়া জানাচ্ছে 16-এর A, ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন, ভেরি গুড, বাকিরা জানাও। মুনতাহা তাবাসসুম জানাচ্ছে 16-এর A। রতন রয় জানাচ্ছে 16-এর ক, আফসান ইসলাম জানাচ্ছে 16-এর ক। ওকে, দেখে বাকিরা জানাও। আওয়াল জানাচ্ছে 16-এর ক। পরিকল্পনা প্রণয়নের প্রথম পদক্ষেপ কি, দেখি দেখিনি আমরা, ভেরি গুড, সঠিক উত্তর ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন, এটা হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। তাহলে এই যে পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ রয়েছে, আমরা এমসিকিউর জন্য মনে রাখবো, পরিকল্পনা প্রণয়নের প্রথম পদক্ষেপ, পরিকল্পনা প্রণয়নের শেষ পদক্ষেপ, এই দুটো জিনিস আমরা মনে রাখবো, প্রথম পদক্ষেপ এবং শেষ পদক্ষেপ, এই দুইটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে মনে রাখবো পরিকল্পনা প্রণয়নের ধাপ কয়টি, পরিকল্পনা প্রণয়নের প্রথম পদক্ষেপ, পরিকল্পনা প্রণয়নের শেষ পদক্ষেপ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপর নেক্সট ওয়ান, 17 নম্বর দিয়ে আনসার করো, পরিকল্পনাকে ইন্টেলেকচুয়াল প্রসেস বলেছেন কি? আমি কিন্তু মোটামুটি বেশিরভাগ উক্তিগুলো নিয়েছি, কারণ এখান থেকে প্রশ্নে আসার সম্ভাবনা রয়েছে, ওই জন্যই। দেখি 17 নম্বর দিয়ে আনসার করো, পরিকল্পনাকে ইন্টেলেকচুয়াল প্রসেস বলেছেন কে? সবাই 17 নম্বর দিয়ে আনসার করো, দেখি কার উত্তর সঠিক হয়। অরবিট বড়ুয়া জানাচ্ছে 17-এর A, আইরিক ও কুঞ্চ। ওকে, ইন্টেলেকচুয়াল প্রসেস, বাকিরা আনসার করো, আমি একজনের আনসার পেলাম। আফসান ইসলাম সুমাইয়া জানাচ্ছে 17-এর ক। ওকে, প্রমা সরকার জানাচ্ছে 17-এর ক, ভেরি গুড, বাকিরা জানাও। সাইমা জানাচ্ছে 17-এর ক, আব্দুল ওয়াহিদ জানাচ্ছে 17-এর ক, রতন রয় জানাচ্ছে 17-এর ক। আচ্ছা, আমি একটা ভিন্ন রকমের আনসার পেলাম, সবাই বলছে ক, একজন বলছে ক, ভেরি গুড, দেখি বাকিরা বলো। আফ্রিদা সিদ্দিকী জানাচ্ছে 17-এর 3, লুকা পেসিওলি। আচ্ছা, লুকা পেসিওলি তো আমাদের হিসাব বিজ্ঞানের জনক। সামির ইসলাম জানাচ্ছে ক, বেশিরভাগই আনসার দেখতে পাচ্ছি আমি ক, তাহলে আমি আনসার দেখিনি, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে আইরিক ও কুঞ্জ, ভেরি গুড, যারা ক জানাচ্ছ বেশিরভাগই আনসার কিন্তু সঠিক হয়েছে, তোমাদের আনসার বেশিরভাগই সঠিক হয়েছে, যারা ভুল করেছে তারা কিন্তু শুদ্ধ করে নাও। পরিকল্পনাকে ইন্টেলেকচুয়াল প্রসেস বলেছেন কে? আইরিক ও কুঞ্জ। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট, পরিকল্পনা প্রণয়নের শেষ পদক্ষেপ, এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম আমি, প্রথম পদক্ষেপ শেষ পদক্ষেপ দুইটা মাথায় রাখতে হবে, দেখে আবার জানাও। মুনতাহা তাবাসসুম, আলহামদুলিল্লাহ, ভেরি গুড, তোমাদের উত্তর সঠিক হয়েছে। তারপর পরিকল্পনা প্রণয়নের শেষ ধাপ কি, দেখি বলো, শেষ ধাপ কি হবে বলো? আমরা কিন্তু প্রথম ধাপ কিন্তু সবাই পেরেছ, এবার শেষ ধাপ পারো কিনা দেখি, দেখি সবার আগে কে উত্তর দিতে পারে, যার কনসেপ্ট ক্লিয়ার সে কিন্তু সবার আগে উত্তর দেয়, সঠিক উত্তরটা দিয়ে দে। জাহেদুল ইসলাম সবার আগে উত্তর দিয়েছে, পরিকল্পনা প্রণয়নের শেষ ধাপ, জাহেদুল ইসলাম জানাচ্ছে গ নাম্বার, বাজেটকরণ, ভেরি গুড, বাকিরা জানাও। অরবিট বড়ুয়া জানাচ্ছে ক, প্রমী শর্মা জানাচ্ছে সি, রুবাইয়া জানাচ্ছে ডি। আমি ক পেলাম, গ পেলাম, ঘ পেলাম, তিনটে উত্তর পেলাম। ওকে, প্রমা সরকার জানাচ্ছে এ। ওকে, হাসিম আহমদ জানাচ্ছে এ, মুনতাহা আলম জানাচ্ছে এ, ভেরি গুড,
মেহেদী হাসান সাইজ জানাচ্ছে এ, তিনটে উত্তরের মধ্যে কিন্তু এটা সবচেয়ে বেশি বলছে সবাই। দেখি আমাদের সঠিক উত্তর কী হয়, বাকিরা জানাও। আফ্রিদা সিদ্দিকী জানাচ্ছে 18 ডি, সর্বোত্তম বিকল্প গ্রহণ। ওকে, আমি ডি নাম্বার পেলাম, ভেরি গুড। এক একজনের এক একটা উত্তর পাচ্ছি আমি। দেখো তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার হতো সবার উত্তর হতো একটাই সঠিক উত্তরটা। তোমরা, আমি মানবিক বিভাগের তাই গেলাম, লুফি জানাচ্ছে। আচ্ছা ওকে, দেখো আমরা সঠিক উত্তরটা দেখে নিই তাহলে। সঠিক উত্তর হচ্ছে কি, সংশোধনী ব্যবস্থা গ্রহণ। এটা হচ্ছে আমাদের পরিকল্পনা প্রণয়নের শেষ ধাপ। বেশিরভাগই কিন্তু উত্তর সঠিক দিয়েছে, ভেরি গুড। আমাদের 18 উত্তর হচ্ছে কি, সংশোধনী ব্যবস্থা গ্রহণ, প্রথম পদক্ষেপ এবং শেষ পদক্ষেপ, দুইটা মাস্ট আমরা মনে রাখবো। ওকে ভেরি গুড। তারপর আসো 19 নম্বর, দেখি 19 নম্বর উক্তিটা কে বলতে পারে কিনা। প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার উক্তিটি কার, এটাই কিন্তু ফেমাস উক্তি। বেশিরভাগ উক্তি কিন্তু ফেমাস, যেহেতু আমাদের পড়তে হচ্ছে মনে রাখতে হবে। প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার উক্তিটি কার, আসার মতো একটা কোয়েশন। এমনকি এই জায়গা থেকে আমাদের অ্যাডমিশনের প্রশ্ন এসে থাকে, এইচএসসির পাশাপাশি কিন্তু অ্যাডমিশনে আমাদের প্রশ্নগুলো এসে থাকে। দেখে উক্তিটি কার কে বলতে পারে, 19 নম্বর দিয়ে আনসার করো। প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার উক্তিটি কার। 19-এর ক জানাচ্ছে অরবিট বড়ুয়া, সবার আগে আনসার দিয়েছে প্রফেসর অ্যালেন, বাকিরা জানাও। ওকে, হাসিম আহমেদ জানাচ্ছে 19-এর ক, প্রমি শর্মা জানাচ্ছে 19-এর এ, বেশিরভাগ উত্তর পাচ্ছে 19-এর এ। সাইমা জানাচ্ছে গ, দুইটা উত্তর পেলাম আমি অলরেডি। আব্দুল ওয়াহিদ জানাচ্ছে 19-এর ক, রুবায়া জানাচ্ছে 19-এর সি, মুনতাহা জানাচ্ছে প্রফেসর অ্যালেন। ওকে, সাতারু জানাচ্ছে 19-এর ক, প্রফেসর অ্যালেন। ওকে, কে বলছে এ, কে বলছে গ, দেখে আমরা সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে এ, প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার উক্তিটি কার, প্রফেসর অ্যালেনের, ভেরি গুড। আমার নাম বলতেছেন না, আফসানা ইসলাম সুমাইয়া, এই যে বললাম তোমার নাম। এরপর নেক্সট, নিচের কোনটা একাত্মক পরিকল্পনা। এই যে এখন আমরা আরেকটু কী করলাম, আরেকটু কঠিন কঠিন প্রশ্নের দিকে যাব। প্রথমে একটু বেসিক লেভেলে পড়লাম, এরপর আমরা আরেকটু কঠিন প্রশ্নের দিকে যাচ্ছি। দেখি বলো 20 নম্বরের আনসার কে বলতে পারে, নিচের কোনটি একাত্মক পরিকল্পনা, নীতি পদ্ধতি বিধি প্রকল্প। এবার আসছে আমাদের গুরুত্বপূর্ণ কোয়েশনগুলোর দিকে। দেখে এবার এটা আনসার করো, 20 নম্বর দিয়ে আনসার করো, নিচের কোনটি একাত্মক পরিকল্পনা। একাত্মক পরিকল্পনা কি, সেটা কিন্তু আমি তোমাদের প্রথমে বলেছিলাম, যে পরিকল্পনা শুধু একবার পরিকল্পনা বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয় সেটা হচ্ছে একাত্মক পরিকল্পনা। সবার আগে আনসার দিয়েছে প্রমি শর্মা, 20-এর ডি, জাহিদুল ইসলাম জানাচ্ছে ডি, আওয়াল জানাচ্ছে ডি। ওকে, মুনতাহা বলছে একাত্মক মানে কি, একাত্মক মানে হচ্ছে যেটা একবার, একাত্মক মানে একবার, যে পরিকল্পনাটা আমি শুধু একবারের জন্য গ্রহণ করবো সেটা হচ্ছে একাত্মক পরিকল্পনা। রুবাইয়া জানাচ্ছে ডি, প্রমা সরকার জানাচ্ছে ডি, ওকে, সাজেম রহমান জানাচ্ছে ডি, বেশিরভাগ আনসার কিন্তু আমি দেখতে পাচ্ছি কি ডি নাম্বার। মেহেদী মিরাজ জানাচ্ছে ডি, ভেরি গুড। এমনি মেহেদী হাসান সাইজ জানাচ্ছে 20-এর ডি। আচ্ছা আমরা সঠিক উত্তর দেখে নিই, সঠিক উত্তর হচ্ছে কি, প্রকল্প। অনেকেই আছে যারা একাত্মক পরিকল্পনা কি চিনো না জানো না, আমি আবার একটু বেসিক আলোচনা করছি, একটু দেখো। একাত্মক পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনাটা আমরা একবার বাস্তবায়নের জন্য গ্রহণ করবো। যেমন দেখো আমাদের পদ্মা সেতু, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশন আসছিল, একাত্মক পরিকল্পনার উদাহরণ কোনটি, পদ্মা সেতু। এই যে বাংলাদেশ পদ্মা সেতু তৈরি করলো, পদ্মা সেতুর জন্য পরিকল্পনা করেছে কয়টা, একটা, সেই পরিকল্পনাটা অলরেডি বাস্তবায়ন করছে, আমরা পদ্মা সেতু কি পেয়ে গেলাম, তার মানে ওই পরিকল্পনাটা আর কাজে লাগবে না, ওইটা শুধু পদ্মা সেতু তৈরি করার জন্য একবারই তৈরি করা হয়েছিল। তার মানে পদ্মা সেতু হচ্ছে একটি একাত্মক পরিকল্পনার উদাহরণ, যে পরিকল্পনাটা শুধু একবার ব্যবহার করবো সেটা হচ্ছে একাত্মক পরিকল্পনা। এই যে প্রকল্প, আমরা যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকি, এক একটা সেতু নির্মাণ, এক একটা টানেল নির্মাণ, তাহলে এই পরিকল্পনাগুলো কি বারবার ব্যবহৃত হয়, না, এগুলো শুধু একবারই ব্যবহৃত হয়। ক্লিয়ার, বুঝতে পেরেছো কিনা জানাও একাত্মক পরিকল্পনাটা। এবার নেক্সট, দেখি সবাই 21 নম্বর দিয়ে আনসার করো, 21 নম্বর, মেয়াদ ভিত্তিক পরিকল্পনা কয় ধরনের, খুবই সহজ, একদম সহজ প্রশ্ন, 21 নম্বর দিয়ে বলো, মেয়াদ ভিত্তিক পরিকল্পনা কয় ধরনের। দেখি সবাই 21 নম্বর আনসার করো, এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন, সবাই পারার কথা। ওকে, মুনতাহা তাবাসসুম, আশা করি বুঝতে পেরেছো একাত্মক পরিকল্পনাটা। নেক্সট 21 নম্বর, দ্রুত যার আগে যে আনসার করতে পারো, হাসিম আহমেদ, ভেরি গুড। হাসিম আহমেদ জানাচ্ছে উত্তর ক, 2, বাকির আনসার করো। সামিরা জানাচ্ছে গ, ওকে,
আফসানা ইসলাম সময় জানাচ্ছে ক, দুই মেয়াদ ভিত্তিক পরিকল্পনা বলেছে। প্রমি শর্মাও জানাচ্ছে এ, প্রমা সরকার জানাচ্ছে এ, সামির ইসলাম জানাচ্ছে খ। একটা ভিন্ন উত্তর পেলাম, খ নাম্বার, যেখানে সবাই এ আর গ বলতেছে, সামিরা জানাচ্ছে খ নাম্বার, ভেরি গুড। তারপর জাহিদুল ইসলাম জানাচ্ছে বি, মুনতাহা জানাচ্ছে এ, সাজেম রহমান জানাচ্ছে গ, মেহিদ হাসান সাহেদ জানাচ্ছে বি, মেহেদি মিরাজ জানাচ্ছে বি, এম ডি আওয়াল জানাচ্ছে বি, এখন আবার সবাই বি বলতেছে, সাতারও জানাচ্ছে বি, আফ্রিদা সিদ্দিকি জানাচ্ছে তিন অর্থাৎ চার। এই যে যারা বি ছাড়া অন্যান্যগুলো বলেছে, তোমরা কিন্তু আরেকটা কি গোল খেয়ে গেলা, এ এমসিকিউতে কিন্তু অনেকে গোল খেয়ে গেছে। দেখো আমাদের সঠিক উত্তর কি, তিন। কেন গোল খেলা, দেখো কেন তিন হয়েছে, মেয়াদ ভিত্তিক বলেছে। কি ভিত্তিক? মেয়াদ ভিত্তিক। মেয়াদ ভিত্তিক পরিকল্পনা কয় প্রকার? তিন প্রকার, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি। স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি, এগুলো হচ্ছে মেয়াদ ভিত্তিক পরিকল্পনা, বুঝতে পেরেছ? স্বল্পমেয়াদি হচ্ছে এক বছরের জন্য, মধ্যমেয়াদি হচ্ছে এক থেকে পাঁচ বছরের জন্য, এবং দীর্ঘমেয়াদি হচ্ছে পাঁচ বছর প্লাস। বুঝতে পেরেছো কিনা এবার একটু জানাও। তোমরা কিন্তু সবাই কি গোল খেয়ে গেলা, যারা ক নাম্বার গ নাম্বার আনসার করেছো তোমরা সবাই গোল খেয়ে গেছো কিন্তু এই এই কোয়েশ্চনটার ক্ষেত্রে। মেয়াদ ভিত্তিক বলেছে, মাথায় রাখবা এই যে মেয়াদ ভিত্তিক। মেয়াদ ভিত্তিক মানে কি? মেয়াদ ভিত্তিক তিন প্রকার, স্বল্পমেয়াদি যেটা এক বছরের জন্য, মধ্যমেয়াদি যেটা এক থেকে পাঁচ বছরের জন্য, আর দীর্ঘমেয়াদি হচ্ছে পাঁচ বছরের বেশি, পাঁচ বছর, দশ বছর, বিশ বছর, চল্লিশ বছর, পঞ্চাশ বছর, এভাবে। ঠিক আছে, হ্যাঁ আফসানা ইসলাম জানাচ্ছে দুইটা গোল, দুইটা গোল খেয়ে গেছো তোমরা। খেয়াল না করলে কিন্তু গোল আরও খাবা সামনে, আরও গোল খাবা। আজকে তোমাদের অনেক গোল দিব, এক ডজন গোল দিব। তারপর দেখি ২২ নাম্বার, মাস্টার বাজেট কোন ধরনের পরিকল্পনা? ওয়াও, গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন, স্টার চিহ্ন দিলাম, গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন, ত্রিয়া স্টার দিলাম। মাস্টার বাজেট কোন ধরনের পরিকল্পনা? দেখি এটা কি পারে, ২২ নাম্বার দিয়ে আনসার করো। মাস্টার বাজেট, দেখি ২২ নাম্বার আনসার করো সবাই, মাস্টার বাজেট কোন ধরনের পরিকল্পনা? সবার আগে উত্তর দিয়েছে সাজেম রহমান, ২২ গ জানাচ্ছে, ভেরি গুড। বাকিরা দেখি, জাহিদুল ইসলাম জানাচ্ছে এ, আফসানা ইসলাম সময় জানাচ্ছে ২২ ঘ চার নাম্বার, সাইমা জানাচ্ছে মাস্টার মানে কি। আচ্ছা মাস্টার মানে কি বলবো, মাস্টার বলতে আমরা কি বুঝি, যেটা একটা আমরা অনেক পরিকল্পনার মধ্যে যেটা আমাদের বেস্ট পরিকল্পনা, মাস্টার পরিকল্পনা, মাস্টার মাইন্ড বলি না আমরা ওইটাই। ২২ রুবাইয়া জানাচ্ছে ২২ এ, মেহেদি মিরাজ জানাচ্ছে ২৩ ২২ হবে, ২২ বি। দেখি এক একজনের এক একটা উত্তর, অনেকে বুঝতে পারছে না মাস্টারকে, আমি বুঝিয়ে দিব মাস্টার বাজেট এটা কীভাবে আমরা শর্টকাটে আনসার করবো বুঝিয়ে দিব। মুনতাহা আলম জানাচ্ছে ২২ এ, ওকে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। মাস্টার বাজেট হচ্ছে কি? সামগ্রিক পরিকল্পনা। আচ্ছা এবার এটা অনেকের কনফিউশন আছে, এটা একটু ভালো করে বুঝে নাও সবাই। মাস্টার বাজেট মনে করো, আমি প্রথমে কথা বলবো কি নিয়ে, বাংলাদেশ নিয়ে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আমি বাংলাদেশের মানচিত্র আঁকলাম স্কোয়ার করে, বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তাহলে আমাদের বাংলাদেশে অনেক অঞ্চল আছে না, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, বগুড়া, অনেক অঞ্চল আছে না। আমি যদি শুধু অঞ্চলগুলো নিয়ে কী করি পরিকল্পনা করি, এগুলো হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। অঞ্চল ভেদে যে পরিকল্পনা করা হয় সেটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। এবার আসো, আমি অঞ্চল নিয়ে পরিকল্পনা করতেছি না, এবার আমি পুরো বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করতেছি, পুরো বাংলাদেশকে নিয়ে। এটা হচ্ছে আমার কি? সামগ্রিক পরিকল্পনা। অর্থাৎ আমরা পুরো সমগ্র বাংলাদেশকে নিয়ে কী করছি? পরিকল্পনা করছি। সেজন্য এটা হচ্ছে কি? সামগ্রিক পরিকল্পনা। আর যদি বাংলাদেশের অঞ্চল নিয়ে আমরা পরিকল্পনা করি, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক অঞ্চল আছে, তাহলে এটাগুলো হবে আঞ্চলিক পরিকল্পনা। যদি পুরো বাংলাদেশকে নিয়ে আমরা কী করি পরিকল্পনা করি, সেটা হবে কি? সামগ্রিক পরিকল্পনা। আর এই যে মাস্টার বাজেট, মাস্টার বাজেট এটা হচ্ছে কি? পুরো বাংলাদেশের বাজেট নিয়ে বাজেট দেওয়া হয়। প্রতি বছর একটা একটা বাজেট দেওয়া হয় না বাংলাদেশে? ২০২২-২৩ বছরে, ২০২৩-২৪ বছরে এত কোটি টাকা খরচ করতে হবে, এত কোটি টাকা আমাদের বাজেট, এটা হচ্ছে মাস্টার বাজেট। আর এই বাজেটটা পুরো বাংলাদেশকে নিয়ে করা হয়, সেজন্য এটা হচ্ছে কি? সামগ্রিক পরিকল্পনা। এবার বুঝতে পেরেছো কিনা একটু সবাই কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারলে ডান লিখো, সবাই যদি বুঝতে পারো ডান লিখো। সামগ্রিক পরিকল্পনা বুঝতে পেরেছো এবং মাস্টার বাজেট কি সেটাও আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার? এবার আসি আমরা আমাদের পরবর্তী, বাজেট কোন ধরনের পরিকল্পনা? এই যে বলো এবার, এটা এটা সহজ, বাজেট কোন ধরনের পরিকল্পনা? ২৩ নাম্বার দিয়ে আনসার করো সবাই, ওকে। ডান রুবাইয়া জানাচ্ছে ডান ডান, বুঝেছি ভাইয়া, ওকে তোমরা বুঝেছ, এটাই অনেক।
ওকে, মুনতাহা আলম জানাচ্ছে ডান, আফসান ইসলাম জানাচ্ছে ডান, ভেরি গুড, মেহেদি হাসান ডান, ধন্যবাদ। এবার 23 নম্বরের আনসার করো, বাজেট কোন ধরনের পরিকল্পনা? রুবাই জানাচ্ছে বাজেট 2 লক্ষ। ওকে, থ্যাংক ইউ স্যার, বুঝছি, বুঝতে পারছি। ওকে ডান, ভেরি গুড। দেখি আবার সবাই 23 নম্বর দিয়ে আনসার করো, বাজেট কোন ধরনের পরিকল্পনা? বাজেট। সাতারু জানাচ্ছে বি, রুবাইয়া জানাচ্ছে বি, জেনিফার নীল জানাচ্ছে সি, প্রমিত শর্মা জানাচ্ছে ডি। আমি কিন্তু দেখো তিনটা পেলাম, বি সি ডি, তিনটা অপশন পেলাম তোমাদের। মুনতাহা তাওয়াসুম জানাচ্ছে লক্ষ, জাহেদুল ইসলাম জানাচ্ছে এ। এই যে একটা ভিন্ন উত্তর পেলাম, একার্তক, জাহেদুল ইসলাম একজন ভিন্ন উত্তর দিয়েছে একার্তক। থেকে বাকিরা, মেহেদি জানাচ্ছে সি, মুনতাহা জানাচ্ছে সি, সামিরা জানাচ্ছে সি, আফসান ইসলাম, সুমাইয়া জানাচ্ছে খ লক্ষ, মেহেদি হাসান জানাচ্ছে এ, মুনতাহা জানাচ্ছে সি। আমার মনে হচ্ছে তোমরা আবার আরেকটা গোল খাবা, গোল নাম্বার 3 মনে রাখবা, গোল নাম্বার 3 মনে রাখবা। সবার হচ্ছে কি বাজেট হচ্ছে কি একটা সামগ্রিক পরিকল্পনা, অথবা এটা যদি আনসার না থাকে তোমরা আনসার দিতে পারো কি একার্তক পরিকল্পনা, বাজেট একটি কি একার্তক পরিকল্পনা। যদি এই দুইটাই থাকে তাহলে আনসার দিবে সামগ্রিক পরিকল্পনা, যদি সামগ্রিক পরিকল্পনা না থাকে তাহলে তোমরা আনসার দিবে একার্তক পরিকল্পনা। ক্লিয়ার? লক্ষ্য কেন হবে, এখানে বলা হয়েছে বাজেট কোন ধরনের পরিকল্পনা, লক্ষ্য কি কোনো পরিকল্পনা বলো, লক্ষ্য কি কোনো পরিকল্পনা? পরিকল্পনার অভিপ্রেত ফলকে বলা হয় লক্ষ্য, লক্ষ্য তো কোনো পরিকল্পনা না। এই যে বাজেট, তাহলে কোন ধরনের পরিকল্পনা? লক্ষ্য তো কোনো পরিকল্পনায় না, লক্ষ্য কাকে বলে? পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি, যদি অপশনে দুইটাই থাকে আনসার করবো গ নাম্বার, যদি এটা না থাকে তাহলে আনসার করবো একার্তক পরিকল্পনা। বুঝতে পেরেছ সবাই? লক্ষ্য হবে না, লক্ষ্য কাকে বলে? রুবাইয়া একটু ভালো করে বুঝো, রুবাইয়া একটু ভালো করে বুঝো, পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। এখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে কোন ধরনের পরিকল্পনা, লক্ষ্য কি কোনো পরিকল্পনার মধ্যে পড়ে কিনা আমাকে বলো, লক্ষ্য তো কোনো পরিকল্পনার মধ্যে পড়ে না। ক্লিয়ার? ওকে নেক্সট ওয়ান, 24 নম্বর দিয়ে আনসার করো। দেখি এটা, দেখি অস্থায়ী পরিকল্পনার প্রকার কোনটি, দেখি আবার এটা করো আনসার, 24 নম্বর পারো কিনা দেখি। অস্থায়ী পরিকল্পনার প্রকার কোনটি, কোনটি আমাদের অস্থায়ী পরিকল্পনা? তিনটা গোল দিয়ে দিলাম, হ্যাঁ প্রীতম শর্মা, তিনটা গোল দিলাম, আরেকটা দিলে কিন্তু কি হয়ে যাবে, আরেকটা দিলে 4টা হয়ে যাবে। অস্থায়ী পরিকল্পনার প্রকার বলো আমাকে, 24 নম্বর দিয়ে আনসার করো। অস্থায়ী পরিকল্পনার প্রকার, এটা ভুল করলে কিন্তু 4 নম্বর গোল, 4 নম্বর গোল ইজ রেডি ফর ইউ। আমি কিন্তু ফাঁকা মাঠে গোল দিচ্ছি সবাইকে, সবাইকে ফাঁকা মাঠে গোল দিয়ে দিচ্ছি। প্রমা সরকার 24-এর D জানাচ্ছে লক্ষ্য, অস্থায়ী পরিকল্পনা কোনটি? ওকে, একটা উত্তর পেলাম, জাহেদুল ইসলাম জানাচ্ছে সি, দুইটা উত্তর পেলাম। দেখি বাকিরা, মুনতাহিম মাহমুদ জানাচ্ছে বি, তিনটা উত্তর পেলাম, আরেকটা কে বলে দাও, 4টা উত্তরই হবে একেবারে, যে কোনো একটা তেমনি হবে। ধাক্কা না কাইলে পাক্কা হয় না, যেটা ভুল হয় সেটা বেশি পরে মনে থাকে ভাইয়া। ইয়েস আব্দুল আহাদ সঠিক বলেছ, ধাক্কা গিয়ে এগিয়ে আমরা পাক্কা হয়ে যাব। এই যে পরীক্ষার আগে আমি তোমাদের কী দিচ্ছি, ধাক্কা দিচ্ছি এগুলা, যাতে পরীক্ষায় গিয়ে তোমরা পাক্কা হয়ে যাও আর ভুল না করো। আফসান ইসলাম সময়ে জানাচ্ছে খ প্রকল্প, এক একটা উত্তর পাচ্ছি আমি। মুনতাহা আলম জানাচ্ছে এ, যা 4টায় হয়ে গেল, 4 জন 4টায় উত্তর দিয়ে দিল, যে কোনো একটা তো হবেই। এমনি মেহেদি হাসান স্যার যা সাইজ জানাচ্ছে সি, কৌশল। ওকে দেখি আর কারো, প্রমি সরকার জানাচ্ছে সি, অস্থায়ী পরিকল্পনার প্রকার। এটা আনসার করার জন্য আগে আমাকে জানতে হবে অস্থায়ী পরিকল্পনাটা কী, যে পরিকল্পনা আমরা একবার গ্রহণ করে বারবার ব্যবহার করি সেটা হচ্ছে অস্থায়ী পরিকল্পনা। যে পরিকল্পনা একবার গ্রহণ করে বারবার ব্যবহার করি, যেমন দেখো আইন, বাংলাদেশের যে আইন আছে সেটাকে পাল্টে যায় না, একবার প্রণীত হয় আইনটা আমরা সবাই ব্যবহার করে করে আসতেছি বছরের পর বছর, ডেলি ডেলি তার আইন পাল্টে যায় না, ঠিক আছে? তাহলে অস্থায়ী পরিকল্পনাটা কী, দেখো আমাদের অস্থায়ী পরিকল্পনা হচ্ছে কৌশল, বিশেষ কর্মসূচি। আজকে আমরা একটা কর্মসূচি করলাম মনে করো, আমাদের কর্মসূচি হচ্ছে বিশুদ্ধ পানি নিয়ে একটা কর্মসূচি, অথবা গাছ লাগানোর জন্য কর্মসূচি। এখন যে গরম পড়তেছে আমাদের কর্মসূচি করতেছে এই গাছ লাগানো, তাহলে এটা আমরা 2 দিনের জন্য করলাম মনে করো। তারপর প্রকল্প, একটা প্রকল্প শেষ হয়ে গেলে আমাদের আর দরকার হয় না সেই প্রকল্পের নকশাটা। লক্ষ্য, লক্ষ্য তো কোনো পরিকল্পনাই নয়, তাহলে আমাদের কৌশল, এই কৌশল কিন্তু বারবার ব্যবহার করা হয়, আমাদের কৌশল কিন্তু বারবার ব্যবহার করা হয়। 24-এর আনসার হচ্ছে কি কৌশল, অস্থায়ী পরিকল্পনা বলা হয়েছে, যেটা একবার থাকলে আমরা বারবার ব্যবহার করি, আর এগুলো তো অল্প দিনের জন্য। তাহলে 4 নম্বর গোল হয়ে গেছে, 4টা গোল, ইয়েস 4টা গোল দিয়ে দিলাম।
চারটা ধাক্কা দিলাম পরীক্ষায় গিয়ে, চারটা ধাক্কা খেয়ে পাক্কা হয়ে যাবা, ঠিক আছে? সবাই যখন পরীক্ষা দিতে যাবা, এমসিকিউগুলো দেখলে আমার কথা মনে পড়বে, এই এমসিকিউগুলো তো আমরা ধাক্কা খেয়েছিলাম, তাহলে এবার আমাদের পাক্কা হতে হবে, ক্লিয়ার? এবার দেখি 4 নম্বর গোল থেকে আর বেশি দিতে পারি কিনা, আমি চেষ্টা করতেছি আরও গোল দেওয়ার। 25 নম্বর, কোনটি অস্থায়ী পরিকল্পনা? আবার একই প্রশ্ন, দেখি আবার এটা পারো কিনা। কোনটি অস্থায়ী পরিকল্পনা? হ্যাঁ, কেউ 4টা গোল গাইছে, কেউ 3টা গোল গাইছে, এভাবেই দেখে অস্থায়ী পরিকল্পনা কোনটি। 25 নম্বর দিয়ে আনসার করো সবাই, 25 নম্বর। স্যার আমি 2টা গাইছি গোল, রুবাইয়া জানাচ্ছে। ওকে, আমি আরও গোল দিব রুবাইয়া, ওয়েট করো, আমি আরও বেশি গোল দিব তোমাদের। সাইমা জানাচ্ছে আমি 3টা গোল। ওকে, তোমাদের গোল দেওয়ার ব্যবস্থা করছি আমি। প্রমি শর্মা সবার আগে আনসার দিয়েছে 3 নম্বর। ওকে, তারপর জানাচ্ছে আওয়াল জানাচ্ছে বি, তারপর মেহেদি মিরাজ জানাচ্ছে এ, জাহিদুল ইসলাম জানাচ্ছে বি। 7 আপ যেন না হয়, 7 আপ তো আজকে হয়ে যাবে মনে হচ্ছে, তোমরা আজকে 7 আপ খাবা, গোল খাবা। মুন্তাহাতা বাসুম জানাচ্ছে এ, রুবাইয়া জানাচ্ছে বি, মেহেদি হাসান সাইদ জানাচ্ছে বি, আফসানা ইসলাম সুমাইয়া জানাচ্ছে 2, সামির ইসলাম জানাচ্ছে 2। আমি এখানে 4টা উত্তর পাচ্ছি, কেউ বলছে ক, কে বলছে খ, কে বলছে গ, কে বলছে গ, 4টা উত্তর পাচ্ছি, দেখি আবার গোলটা কে খাই। সঠিক উত্তর হচ্ছে কি? নীতি। অস্থায়ী পরিকল্পনা হচ্ছে কি? নীতি। তাহলে সঠিক উত্তর খ। তাহলে সামির ইসলাম ভেরি গুড, আফসানা ইসলাম সুমাইয়া ভেরি গুড, তোমাদের উত্তর হয়েছে, মেহেদি রুবাইয়া তোমার উত্তর হয়েছে, আর বাকিরা গোল খেয়েছে, আবার বাকিরা আবার গোল। অস্থায়ী পরিকল্পনা বলেছে নীতি, ডেলি ডেলি কি নীতি পরিবর্তন হয়? নীতি যেগুলো থাকে সেগুলো আমরা প্রতি বছর বছর ব্যবহার করতে থাকি, নীতি পরিবর্তন হয় না বা চেঞ্জ হয় না। ওকে, তাহলে দেখো অস্থায়ী পরিকল্পনা হচ্ছে নীতি, বাজেট অস্থায়ী পরিকল্পনা নয়, কিছুক্ষণ আগে বললাম কর্মসূচিও নয়, প্রকল্পও নয়, এগুলো হচ্ছে একাত্মক পরিকল্পনা, মনে রাখো। এটা 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 এই তিনটে হচ্ছে একাত্মক পরিকল্পনা, একদম মুখস্থ করে ফেলবা। একাত্মক পরিকল্পনা যেগুলো একবার ব্যবহার করার জন্য, অস্থায়ী যেগুলো বারবার ব্যবহার করব, তাহলে সঠিক উত্তর হচ্ছে নীতি। তাহলে গোল নাম্বার 5, 5টা গোল দিলাম, কে কে গোল খাইছে বলো, 5টা গোল ডান, 5টা গোল ডান, দেখি এটা বাড়ে কিনা সংখ্যা, আমি কিন্তু সংখ্যা আরও বাড়াবো, 7 আপ হবে আজকে। অস্থায়ী পরিকল্পনা প্রথমত কয় ধরনের হয়? দেখি এটা আনসার করো, 5টা গোল অলরেডি হয়ে গিয়েছে, আজকে আমি 7 আপ দিব। এইচএসসি 25-এর মার্কেটিং ক্লাস চলে ভালো হবে, আচ্ছা ঠিক আছে, এইচএসসি 25-এর জন্য সামনে মার্কেটিং ক্লাস নেওয়া হবে। ওকে, আফসানা ইসলাম সময় জানাচ্ছে গোল খাই নাই, আচ্ছা গোল এখন দিব আমি, একটু ওয়েট করো, একটু গোল দিব এখন, এই যে এখন গোল বাড়বে, গোল বাড়লে মাত্র আমি এটাকে এক করে দিব। আপাতত 5টা গোল লিখে রাখলাম, 5টা গোল গাইছে তোমরা, দেখি 26 নম্বর দিয়ে আনসার করো, 26 নম্বর দিয়ে আনসার করো। অস্থায়ী পরিকল্পনা প্রথমত কতজনে জানি না ভাইয়া, এটা ভাইয়া আনসার ভাইয়া কই, আচ্ছা ফারহান আহমেদ জানাচ্ছে গ, 7, আচ্ছা এটা অনেকে বলছে আমরা আনসার জানি না, তাহলে এটার আনসার বলে দিই। অস্থায়ী পরিকল্পনা কয় ধরনের হয়? অস্থায়ী পরিকল্পনা 4 ধরনের হয়, কয় ধরনের হয়? 4 ধরনের হয়, মনে রাখবা। ওকে, সবাই 27 নম্বরে চলে আসো। তাহলে উৎপাদন পরিকল্পনা কিসের অন্তর্ভুক্ত? এই যে প্রথমে একটু সহজ প্রশ্ন দিয়েছিলাম, তোমরা গোল খাও নাই, এখন আস্তে আস্তে গোল খাবা, এই যে কঠিন প্রশ্ন আসতেছে, উৎপাদন পরিকল্পনা কিসের অন্তর্ভুক্ত, দেখি এটা পারো কিনা, এটা এটা পারো কিনা, দেখি 27 নম্বর দিয়ে আনসার করো সবাই, 27 নম্বর দিয়ে আনসার করো। 26 নম্বর আমাদের হয়ে গিয়েছে, এবার 27, হারি আপ দ্রুত 27 নম্বর দিয়ে আনসার করো সবাই। দ্রুত দেখি আনসার করতে পারো কিনা। আচ্ছা, প্রমি শর্মা জানাচ্ছে ভাইয়া 4 ধরনের কি কি, আচ্ছা তাহলে 4 ধরনের মধ্যে দেখো আমাদের থাকবে, 4 ধরনের মধ্যে কি কি থাকবে দেখো, নীতি, আইন, কৌশল, নীতি, আইন, কৌশল, তারপর আমাদের আরেকটা রয়েছে কি, রীতি বা নীতি, যে কোনো একটা দিতে পারো, রীতি, এগুলো আমাদের চেঞ্জ হয় না, রীতি, নীতি, আইন, কৌশল, আরও অনেক আছে, কিন্তু প্রথমত 4 ধরনের বলা হয়, কিন্তু আরও অনেক আছে। দেখো নীতি, নীতি কি ডেলি ডেলি চেঞ্জ হয়? না, একবার হয়, সেটা আমরা ব্যবহার করতে থাকি অস্থায়ী। আইন, আইনও চেঞ্জ হয় না, কৌশল, রীতি, এগুলো চেঞ্জ হয় না, এগুলো আমাদের অস্থায়ী পরিকল্পনা, ঠিক আছে? এটা প্রাথমিক 4 প্রকার, আরও অনেক রয়েছে, অনেক বেশি রয়েছে আরও।
এরপর এটা বলো উৎপাদন পরিকল্পনা কিসের অন্তর্ভুক্ত? 27 দিয়ে আনসার করো, 27 দিয়ে আনসার করো। মুনতাহা আলম জানাচ্ছে খ, সাইমা জানাচ্ছে ঘ, ফারহান আহমেদ জানাচ্ছে এক, কার্যভিত্তিক, এক একজনের এক একটু উত্তর পাচ্ছি। আফসান ইসলাম সুমাইয়া জানাচ্ছে 27-এর ক, সামগ্রিক পরিকল্পনা, উৎপাদন পরিকল্পনা সামগ্রিক। ওকে, আমরা সঠিক উত্তরটা দেখে নিই তাহলে, আমরা সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে কি? স্থায়ী পরিকল্পনা। উৎপাদন পরিকল্পনা হচ্ছে কি? স্থায়ী পরিকল্পনা। দেখো, আমার একটা উৎপাদন প্রতিষ্ঠান আছে, উৎপাদনকারী। এখন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি? বাটা। সবাই চিনো আশা করি বাটা জুতার কোম্পানি। তাহলে এই বাটা কোম্পানি আমরা কি উৎপাদন করি? জুতা উৎপাদন করি। আমাদের টার্গেটটা হচ্ছে আমরা উৎপাদন বাড়াবো, যত বেশি উৎপাদন বাড়বে তত বেশি আস্তে আস্তে বিক্রয় বাড়বে। তাহলে আমার বাটা কোম্পানি কি করবে? জুতা উৎপাদন করবে। তাহলে এটা কি স্থায়ী পরিকল্পনা? না, আমি কি শুধু একদিন এক মাস জুতা উৎপাদন করবো আর করবো না? আমার টার্গেট, আমার প্রতিষ্ঠান কি? আচ্ছা দেখো, তাহলে আমরা আলোচনা করছিলাম উৎপাদন পরিকল্পনা, এটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। আসলে বিদ্যুৎ চলে যাওয়ায় আমাদের ক্লাস কি অফ হয়ে গেছে? বিদ্যুৎ চলে যাওয়ায় আমাদের ক্লাসটা সাময়িক অফ হয়ে গেছে। আমাদের ক্লাস প্রায় শেষের পথে, আমরা এখন ক্লাসটা শেষ করে দিব। দেখো, তাহলে এটা হচ্ছে উৎপাদন পরিকল্পনা, হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। কারণ আমারটা যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, আমার প্রতিষ্ঠান কি প্রতিনিয়ত উৎপাদনের সাথে যুক্ত থাকবে, যেটা আমার জন্য একটা স্থায়ী পরিকল্পনা। ক্লিয়ার? আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়লাম, এই যে 27 নম্বর MCQ। পরবর্তীতে আমি নতুন অধ্যায়ের আরও নতুন নতুন অধ্যায়ের নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সাথে, নতুন নতুন লাইভ ক্লাস নিয়ে। সাউন্ড শোনা যায় না স্যার? ওকে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।